মাগো মাগো, আজকে দারুণ একটা রেসিপি গো। কি কইতাম কি কইতাম, দারুণ একটা রেসিপি মুখে দিলে মিশে যাবে। দারুণ একটা রেসিপি নি আই গেছি, শীতকালীন রেসিপি। ওমা, একদম অল্প উপকরণে, স্বল্প জিনিসে, তেল ছাড়া, তেলের মধ্যে আগুন জলের বলে, সেই জন্য তেল ছাড়া, দারুণ একখান অল্প উপকরণে, স্বল্প জিনিসে এই রেসিপি আন করি আপনার ঘরে দেখামু। দেখবার লগে লগে আপনারা বানাই খাই আর কমেন্টে জানাই দিবেন। ও মা গো, কি 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 ঘটনা ঘটছে চাই থাকবেন, চাইবার লগে লগে বাবুরে বাবু হে কামাল করে দিবেন। বাবুরে, প্লিজ প্লিজ প্লিজ, আমারে আমার চ্যানেলটা, আমার ভিডিওগুলা একবার হে কামান করে দিবেন। হে কাম মানি লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আর ও মা গো, যদি হারেন প্লিজ প্লিজ আমার ভিডিওটাও একবারে শেয়ার করে দিবেন। কথায় খের খাইল আর বাবরে বাবু, যে কাশানি বাচ্চে, ঠান্ডায় গরমে জ্বর সর্দি কাশি মারে, মা বহুত কষ্ট করছি, আবার কাশানি এখনো কমে ন। আর একখানা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর ভিডিও চাইলেন, চাইবার লগে লগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর কইতার ন, দারুণ একটা রেসিপি চাইলেন, চাই একেবারে দেশে বিদেশে বেগুনের একখানা খবর আন করে দিবেন। কেন হলো রেসিপি এনে একেবারে অল্প খরচে, অল্প খরচে একেবারে যে কোনো উগামেন্ট সে সহজে বানা লাগবো। আর সেরকমভাবে এই রেসিপি এন আপনার ঘরে দেখাবো, তাহলে চাই থাকেন। নমস্কার মাই লাভলি ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আমার ভাই বোনেরা সবাই খুব খুব ভালো আছেন, আমিও ভালো আছি ভগবানের অশেষ কৃপায়। আর আপনাদের বুক ভরা ভালোবাসা নিয়ে খুব ভালো আছি। অন্তস মম কিচিং এ সবাইকে জানাই সুস্বাগতম। আজকে আবার বরাবরের মতন খুব সুন্দর একটি রেসিপি নিয়ে, খুব ইউনিক একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। রেসিপিটি দেখতে থাকুন, দেখার সাথে সাথে প্লিজ একটা লাইক করে দেবেন, সুন্দর একটা কমেন্ট করে দেবেন, যদি আরও ভালো লাগে প্লিজ একটু শেয়ার করে দেবেন। তাহলে আমি আজকে কি ভিডিও নিয়ে এসেছি, কি রেসিপি নিয়ে এসেছি দেখতে থাকুন। এটার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন। প্রথমে এখানে আতপ চাউল ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম, আগের থেকে ভিজে রেখেছিলাম। মিক্সার জারে নিয়ে নিলাম, নিয়ে আমি ব্যাটার তৈরি করে নিয়ে আসব। ব্যাটারগুলো আমার তৈরি হয়ে গিয়েছে, আমি একটা বাটিতে নিয়ে নিলাম। এবার ব্যাটারে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, সুন্দরভাবে ব্যাটারগুলো ফাতলা করে আমি গুলে এক সাইডে রেখে দিলাম। এই দিকে চুলায় আমি একটা ফ্যান চাপিয়ে দিলাম, ফ্যানে দিয়ে দিলাম এক কাপের মতো গুড়, গুড়গুলো একটু গলে নেব। দেখতে পাচ্ছেন একটু নেড়ে চেড়ে গলে নিলাম আমি। এই পর্যায়ে দিয়ে দিলাম আমি নারিকেল কোরানো, একটু নেড়ে চেড়ে সুন্দরভাবে গুড়ের সাথে মিক্স করে ফেললাম। অতিরিক্ত লাচ আনব না, একদম গায়ে গায়ে একটু লেগে লেগে থাকে, সেরকমভাবে আমি এই ফুডটা তৈরি করব। দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার চলে এসেছে, গুড়ের সাথে নারিকেলগুলো সুন্দরভাবে মিশে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব আগের থেকে সাদা তিলগুলো আমি বেজে রেখেছি। এই পর্যায়ে আমি হাফ কাপের মতন সাদা তিল দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন, দিয়ে সুন্দরভাবে মিক্স করে নিলাম। মিক্স করা আমার হয়ে গিয়েছে, ফুলগুলো সুন্দরভাবে একটা সুন্দর গ্রান বের হয়ে এসে গিয়েছে। এই পর্যায়ে আমি তুলে নিলাম, দেখতে পাচ্ছেন। এবার আমার কাজটা হয়েছে কি দেখুন, আমি গোলাগুলা দুই ভাগে ভাগ করে নিলাম। ভাগ করে এক বাটিতে আমি সামান্য পরিমাণ রেড কালার দিয়ে দিলাম, রেড কালার দিয়ে সুন্দরভাবে একটু গুলে নিলাম, দেখতে পাচ্ছেন কালারফুল হওয়ার জন্য। আপনাদের কাছে রেড কালার না থাকলে আপনারা দেবেন না, সমস্যা নেই, স্কিপ করে দেবেন। এদিকে চুলায় আমি সুন্দর একটা ননস্টিকের ফাতিল বসিয়ে দিলাম। এবার আমি সাদা গোলাগুলা নিয়ে আসলাম, নিয়ে এই ধরনের একটা কাপড় নেবেন, সাদা খুব সুন্দর পাতলা কাপড় নিয়ে নেবেন। আমিও সাদা একটা কাপড় নিয়ে নিলাম। কাপড় নিয়ে এভাবে চাউলের গোলাগুলা যে তৈরি করে রেখেছি এভাবে করে চুপিয়ে নেবেন। চুপিয়ে নেওয়ার পরে ননস্টিকের ফাতিলের মধ্যে করলে ভালো হয়, দেখতে পাচ্ছেন আমি ননস্টিকের যে একটা পাত্র দিয়েছি সেই পাত্রের মধ্যে
এই ছোট একটা কাপড়ের সাহায্যে গোলাগুলা তুলে নেব দেখতে পাচ্ছেন। এভাবে করে আমি লাগিয়ে দিলাম দেখতে পাচ্ছেন, গোলাটা ফাতিলের মধ্যে এভাবে করে লম্বা করে টেনে লাগিয়ে দিলাম দেখতে পাচ্ছেন। প্রথম একটা টান দিলাম, এবার দ্বিতীয় একটা টান দিতেছি দেখতে পাচ্ছেন, প্লাস টাইপের একটা চিহ্ন হয়ে গিয়েছে। এবার আমি মাঝখান দিয়ে কিছু নারিকেলের ফুল দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন। নারিকেলের ফুটটা দেওয়ার পরে আমি বাম সাইড থেকে যে একটা টান দিয়ে রেখেছি রুটির গোলার, একটা পেপারের মতন হয়ে গিয়েছে। আমি ডান সাইডেরটা এবার মাঝখান সাইডে এনে দিলাম, বাম সাইডেরটা আবার মাঝখান সাইডে এনে দিলাম, পাশেরটা দিয়ে দিলাম, আবার সামনেরটা টেনে এনে দিয়ে দিলাম। একটা খুব সুন্দর স্কোয়ার হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন, খুব সুন্দর হয়েছে ফিটাটা। এভাবে করে আরেকটা ফিটা আমি দেখিয়ে দিচ্ছি, একই প্রসেসে দেখতে পাচ্ছেন খুব সুন্দর হচ্ছে আমার ফিটাগুলা। একটু লেগে যেতে পারে, আবার লাগবে নাও, দুইবার করে দিয়ে দেবেন, প্রথম ফিটাটা একদম হবে না, আপনারা কোনো ভয় পাবেন না। আর চুলার আঁচটা একদম লো ফ্লেমে রাখবেন, দাও দাও করে একদম আঁচ দেবেন না, কেন কি পুড়ে গেলে একদম ভালো হবে না, ফিটাটা দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না, একদম পেপারটা মচমচে ভেঙে যাবে, মচমচে হয়ে যাবে। সেই জন্য একদম লো আঁচে রাখবেন, কি বলবো, একদম লো আঁচে যত লো আঁচ করে দিতে পারেন আঁচটা রাখবেন, কিন্তু একদম লো ফ্লেমে রাখে দেবেন। আমিও একই প্রসেসে রেখেছি। এবার আমি একই প্রসেসে লাল গোলাটা সুন্দরভাবে আবার একই প্রসেসে দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন। প্রথমে একটা দিয়ে দিলাম টান, না লাগলে আবার দেবেন, সমস্যা নেই। আমিও দুবার করে দিয়েছি। এভাবে করে দ্বিতীয়টা দিয়ে দেবেন, ডান সাইডেরটা প্রথমে দিয়ে দেবেন, বাম সাইডেরটা দিয়ে দেবেন, আবার পাশেরটা দিয়ে দেবেন, সামনেরটা দিয়ে দেবেন। দেখবেন খুব সুন্দর একটা পিঠা তৈরি, খেতে এত টেস্টি হয়েছে, নরম নরম, একদম মুখের মধ্যে দিলে লেগে গিয়েছে, একদম মজে গিয়েছে, খুব মিষ্টি, খুব ভালো। এই ধরনের পিঠাগুলা শরীরের স্বাস্থ্যের জন্য খুব ভালো, যারা ডায়াবেটিক আছে তারা একটু কম খাবেন, কিন্তু অতিরিক্ত খাবেন না, অল্প করে খেলে কোনো সমস্যা হবে না, খাবেন। এভাবে করে আমি আজকে আপনাদেরকে এই পিঠাটা তৈরি করে দেখাইলাম। আপনাদের মাঝে কেমন লাগলো আমার পিঠাটা প্লিজ আপনারা কমেন্টে আমাকে জানিয়ে দেবেন। একদম ইউনিক নতুন একটি রেসিপি, পিঠার রেসিপি, এই শীতকালীন এই পিঠাটা একদম জমে যাবে, একদম কোনো তেল লাগবে না, কোনো অতিরিক্ত কোনো জিনিস লাগবে না, একদম সামান্য উপকরণে এই পিঠাটা আপনারা তৈরি করে খেতে পারবেন এবং অতিথি আপ্যায়নেও খুব ভালো হবে। তাহলে আমি আর কথা বাড়াবো না, আজকের এই ভিডিওটি আমি এখানে সমাপ্ত করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে জানাই টাটা, বাই বাই, নমস্কার।